বহিররাজ্যে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় দুটি গাড়ি থেকে উদ্ধার 232 কেজি শুকনো গাঁজা। গাঁজা বিরোধী অভিযানে নেমে আবারও সাফল্য পেল ত্রিপুরা ধলাই জেলা আমবাসা থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বহিররাজ্যে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে দুটি গাড়িতে অভিযান চালিয়ে গাড়ি দুটির গোপন ক্যাবিন থেকে 67 প্যাকেট মোট 232 কেজি গাঁজা উদ্ধার করেছে আমবাসা থানার পুলিশ। এ বিষয়ে আমবাসা থানার ওসি গুরুপদ দেবনাথ জানান, গোপন সংবাদের খবর পেয়ে উপনগর নাকাতে গাঁজা বোঝাই দুটি গাড়িকে ধরবার জন্য ওত পেতে বসেছিল পুলিশ। ঠিক সেই সময় গাড়িগুলি আগরতলা থেকে আমবাসার দিকে আসছিল। সেই সময় পুলিশকে দেখে দুই গাড়ির চালক পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে পুলিশ গাড়ি দুটোতে তল্লাশি চালালে দুটি গাড়ির গোপন ক্যাবিন থেকে 232 কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়। এই ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে জানিয়েছেন আমবাসা থানার ওসি গুরুপদ দেবনাথ। ছোট গাড়ি এলএমপি গাড়ি গাঁজা নিয়ে আমরা সাইড থেকে আসছিল, যে আমরা উঠতে থাকি কোনো নাকার দিকে। এখানে আমরা আমাদের দেখার পরে গাড়িগুলি খুব স্পিডে গাড়িগুলি চলে যাচ্ছে, তারপর আমরা চেস করে গাড়িগুলি ধরি, কিন্তু গাড়ির ড্রাইভারগুলির গাড়িগুলি দেখে জায়গা থেকে পালিয়ে চলে যায়। এবং গাড়ির দুটো সিক্রেট চেম্বার ছিল, সিক্রেট চেম্বার থেকে আমরা মোট 67 প্যাকেটসের 232 মানে 232 কেজি গাঁজা আমরা উদ্ধার করি এবং এগুলি সিজ করি।